জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে চুরি হয়ে গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বুধবার গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন শিল্পী। সন্দেহের আঙুল তোলা হয়েছে দুই গৃহকর্মীর দিকে। গণমাধ্যমকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার। ন্যান্সি জানান, এ মাসের প্রথম সপ্তাহে অস্বাভাবিক কারণ দেখিয়ে গৃহকর্মী দুই বোন কাজ ছেড়ে দিয়েছিলেন। এরপর গেল 17 এপ্রিল, ওয়ার্ড্রোব পরিষ্কার করতে গিয়ে দেখেন সেখানে থাকা স্বর্ণ পদক ও কিছু জুয়েলারি উধাও হয়ে গেছে। ন্যান্সির দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে জনপ্রিয়তা কুড়িয়েছেন দুহাতে, তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কেবল একবার। 2011 সালে প্রজাপতি সিনেমার জন্য পাওয়া ন্যান্সির এই স্বর্ণ পদকটিও চুরি হয়ে গেল। বাকি জিনিসপত্র না পাওয়া গেলেও স্বর্ণ পদকটি ফেরত চান ন্যান্সি।